ঝিনাইদহের চণ্ডীপুর পার্বতীপুরে সংসপ্তকের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প। করোনায় পৃথিবীতে টালমাটাল অবস্থা, প্রান্তিক মানুষেরা শহরের চিকিৎসা সেবা নিতে যেতে পারছে না। এই দুঃসময়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছে সংসপ্তক নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। উপজেলার গান্না ইউনিয়নের চণ্ডীপুর পার্বতীপুর গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। স্থানীয় ইউপির 3 নং ওয়ার্ডের তরুণদের উদ্যোগে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সংসপ্তকের আয়োজনে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। যশোর এইচএম মেডিকেল কলেজ ও শৈলকুপা ডায়াবেটিক সমিতি থেকে আগত 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক মেডিকেল ক্যাম্পে আগতদের সেবা প্রদান করেন। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বুয়েট পড়ুয়া শিক্ষার্থী নাসির হোসাইন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইসলাইল সরকার, সশস্ত্র বাহিনীর সদস্য আলমগীর পাভের প্রমুখ। সংসপ্তক স্বেচ্ছাসেবী সংগঠনের ইসলাইল সরকার বলেন, গ্রামের মানুষ করোনা আতঙ্কে শহরের কোনো হাসপাতালে যেতে পারছে না। অনেক মুরব্বী বৃদ্ধা কোণঠাসা হয়ে চিকিৎসা সেবা নিচ্ছে, তাই আমরা এলাকার অনার্স পড়ুয়া তরুণেরা মিলে সংসপ্তকের ব্যানারে এক হয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প করেছি, যাতে করে মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পায়।